বাঁকুড়া সহ মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম কয়েকটি জেলার বাইরে থাকা অধিকাংশ মানুষ মুড়ি ঠিক পছন্দ করেন না। এমনকি মুড়ির সাথে বাঁকুড়া সহ রাঢ় অঞ্চলের একটি রিলেশন তৈরি করে নিছক হাস্যকর আস্বাদনের বৃথা চেষ্টা করেন। তাদের বক্তব্য এটাই যে মুড়ি আসলে ঠিক ভদ্রলোকের খাবার নয়। একদম ঠিকই, আপনাদের বার্গার, পিজা, পেস্ট্রি এবং সর্বোৎকৃষ্ট ভাগাড়ের মাংসজাত সপোকা ফাস্টফুড দ্রব্যাদির কাছে মুড়ি আপদেই তুচ্ছ। কিন্তু আমাদের কাছে বাঙালির প্রধান খাদ্য ভাতের ঠিক সমান্তরালে অবস্থান করে এই মুড়ি। বিশেষ করে গ্রামের দিকে দেখা যায় সকালে মুড়ি খেয়ে অনেকে কাজে বেরিয়ে যান, আবার বিকালে ফিরেও অনেকে মুড়ির পাত্র হাতে তুলে নেন। এহেন মুড়ি সত্যিই আমাদের কাছে পরম প্রিয় এবং নির্ভরযোগ্য এবং 100% বিশ্বাসযোগ্য। কিন্তু মুড়ি খাওয়ার আগে যেটা করতে হয় সেটা হলো মুড়ি ভাজা। মুড়ি তৈরি করতে যে অক্লান্ত পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন হয় সেটা বলবো এই ভিডিওতে, তাই অনুরোধ রাখব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনি চাইলে আপনার শহরে আধুনিক কিচেনে মুড়ি বানাতে পারবেন না, কারণ গ্যাস ওভেন, মাইক্রো ওভেন এবং ইন্ডাকশন প্রভৃতি আধুনিক মেশিনে মুড়ি ভাজা যায় না। ঠিক যেমনই আপনি চাইলেও ওয়াশিং মেশিনে থালা বাসনপত্র ধোয়াতে পারবেন না, শুদ্ধ দেশি মুড়ি সনাতন পদ্ধতিতে মাটির উনুনে, কাঠের আগুনে, পোড়া মাটির পাত্রে ভাজতে হয়। মুড়ি তৈরির জন্য কোনো রাসায়নিক উপাদান প্রয়োজন হয় না, কেবলমাত্র মুড়ির জন্য নির্দিষ্ট চাল, অল্প পরিমাণে সরষা তেল এবং পরিমাণ মতো লবণ আর পরিষ্কার বালি প্রয়োজন। প্রথমে চাল ভিজিয়ে নিতে হবে, তারপর সেই চালে অল্প পরিমাণে সরষা তেল এবং প্রয়োজন মতো লবণ মিশিয়ে সূর্যালোকে শুকনো করা হয়। এমনভাবে শুকনো করতে হবে যাতে চাল না ভাঙে। দক্ষ শ্রমিক ছাড়া এই রোদের মাপ নেওয়া মোটেই সহজসাধ্য ব্যাপার নয়। এরপর সেই চালকে মাটির বড় পাত্রে বা খোলাতে নিয়ে উনুনে বসানো হয়। কাঠের আগুনের পরিমাণ এখানে খুব গুরুত্বপূর্ণ, বেশি বা কম তাপে মুড়ির কোয়ালিটি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এরপর সেই চালে হালকা জল দিয়ে ছড়িয়ে কাঠের হাতা দিয়ে নড়াচড়া করতে। এরপর নির্দিষ্ট একটি মাটির বা সিলভারের পাত্রে পরিষ্কার বালি দিয়ে অল্প চাল দিয়ে সেই কাঠে নড়াচড়া করলে ধাপে ধাপে সাদা মুড়ি তৈরি হয়। এরপর বিশুদ্ধ মুড়িকে টিন বা প্লাস্টিকের কৌটা বা পলিথিনে সংরক্ষণ করা হয়। ভালোভাবে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত মুড়ি থেকে যায়। বর্তমানে মুড়ির প্রবল চাহিদা এবং পরিশ্রম বিমুখ মানসিকতায় আর ব্যবসায়িক স্বার্থে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়েছে মুড়ি ভাজা কল। সেখানে কোনো স্বাস্থ্যসম্মত পরিবেশ নেই এবং তার সঙ্গে মেশানো হয় বিভিন্ন রকমের রাসায়নিক, ফলে ধবধবে সাদা মুড়ি পাওয়া যায়। এতক্ষণ মুড়ি ভাজা তো হলো, এবার বলবো কিভাবে খাবেন। মুড়ি হলো এমন একটি বিশেষ খাদ্য যার খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, পদ্ধতি নেই। আপনি দিনে অথবা রাত্রে যে কোনো সময় মুড়ি খেতে পারেন। যে কোনো কিছুর সাথে আপনি মুড়ি খেতে পারেন, টিভি দেখতে দেখতে খেতে পারেন, পড়াশোনা করতে করতে খেতে পারেন, আবার এক হাতে মোবাইল নিয়ে মুড়ি খেতে পারেন। আপনি চপ, চানাচুর, তরকারি, নারকেল, দুধ, চিনি, লঙ্কা, পেঁয়াজ দিয়ে ধ্যানে বসে শুকনো হাতে, এক হাতে বা দু হাতে যে কোনো ভাবে আপনি মুড়ি খেতে পারেন। এরপর বলবো মুড়ির গুণাগুণ। উচ্চ পরিমাণে শর্করা থাকায় মুড়ি শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং প্রাপ্তহিক কাজে শক্তির উৎস হিসেবে কাজ করে। ডায়েটরি ফাইবারের উপস্থিতির দরুন মুড়ি সহজে হজম করতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন ডি, রাইবোফ্লাভিন এবং থিয়ামিনের উৎস হিসাবে মুড়ির অবদান অনস্বীকার্য। এছাড়াও ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার রয়েছে এই মুড়িতে, তাই মুড়ি খেলে হাড় ও দাঁত শক্ত হয়। মুড়িতে সামান্য পরিমাণে সোডিয়াম কন্টেন্ট থাকায় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, তাই মুড়ি হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। এছাড়াও মুড়ির গুঁড়ো ত্বকের পক্ষে খুব উপকারী। ব্রণ, ফুসকুড়ি, মুখমণ্ডলে নানা রোগের জম এই মুড়ি, তাই সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রাখব মুড়ি খাওয়া খুবই জরুরি এবং খুবই স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। আসুন সবাই মিলে বলি মুড়ি জিন্দাবাদ।